ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে বিজেপি কর্মী তথা জমি ব্যবসায়ী নারায়ণ বিশ্বাসকে খুনের ঘটনায় গ্রেফতার দই এই যে জায়গা রয়েছে যে জায়গাতে ছয় ফেব্রুয়ারি নারায়ণ বিশ্বাসের দেহ উদ্ধার হয় এবং এই যে জায়গা চম্পাহাটির রায়পুর গ্রামে ওনাকে একের পর এক গুলি করা হয় বলে অভিযোগ এবং সেই সময় এই রাস্তা ধরে তিনি ছুটতে শুরু করেন এবং তারপরে এই যে ফাঁকা জমি রয়েছে এই ফাঁকা জমির মধ্যে রক্তাক্ত অবস্থানের দেহ উদ্ধার হয় এবং গোটা ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে এবং পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে এই গোটা ঘটনায় প্রভাস মণ্ডলকে প্রথমে গ্রেপ্তার করা হয় যেটি জানা যাচ্ছে প্রভাস মণ্ডলের সঙ্গে নারায়ণ বিশ্বাসের দীর্ঘদিনের একটা শত্রুতা তৈরি হয়েছিল আগে দুজনে এক সঙ্গে জমির ব্যবসা করলে করলেও সম্পত্তি কিন্তু দুজনে আলাদা হয়ে যায় এবং তারপর থেকে শত্রুতা ক্রমশ বাড়তে শুরু করে অন্যদিকে এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে নন্দ গায়ন নামে এবং গোটা বিষয়টা পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে নন্দ গায়েনকে প্রত্যক্ষদর্শী জানায় তিনি কিন্তু বন্দুক নিয়ে এই রাস্তা দিয়ে ছুটছিলেন তেমনটা দেখতে পান গতকাল রাত্রেবেলা নন্দ গায়েনকে পিয়ালি এলাকার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং যে বিষয়টা পরিবারের তরফ থেকে বলা হচ্ছে এক হচ্ছে দুজনের মধ্যে যেহেতু শত্রুতা ছিল পাশাপাশি তিনি অর্থাৎ নারায়ণ বিশ্বাস যেহেতু তৃণমূল কংগ্রেস করতে নাগে এবং বর্তমানে তিনি যেহেতু বিজেপিতে যোগ দেন তার ফলে কিন্তু দুপক্ষের মধ্যে শত্রুতাটা ক্রমশ বাড়তে শুরু করে এবং সেই কারণে খুন করা হয় গোটা ঘটনা তদন্ত শুরু করেছে ইতিমধ্যে পুলিশ এবং দুজনকে গ্রেপ্তার করা হয়েছে আরও কারা যুক্ত রয়েছে সেই বিষয়টা খতিয়ে দিয়েছেন তদন্তকারী আধিকারিকরা ক্যামেরায় পার্থপতিম রায়ের সঙ্গে রঞ্জিত হালদার ও পার্থপতিম ঘোষ এবিপি আনন্দ দক্ষিণ চব্বিশ পরগনা